ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও আমার উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দিচ্ছ তাদের রূপতত্ত্ব যে অধ্যায় রয়েছে সেখান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের। সেই প্রশ্নটি হচ্ছে, রূপমাল শব্দ কাকে বলে, উদাহরণ সহ বিশ্লেষণ করো। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, উত্তরটি দেখে নাও। কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশ এর প্রতিটি শব্দ তথা পদের প্রথম ধ্বনি বা দল এর সমাবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে মুণ্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম শব্দ বলে। পূর্ণচ্ছেদ, ইংরেজি ভাষায় এই জাতীয় শব্দের সংখ্যা অগণিত এবং সেগুলি অভিধানসম্মত। যেমন VIP, তোমরা লিখবে ভেরি ইম্পর্টেন্ট পার্সন, BBC, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, BRITISH, ব্রডকাস্টিং BROADCASTING, কর্পোরেশন CORPORATION, DM, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, DISTRICT, ম্যাজিস্ট্রেট MAGISTRATE, নিউজ NEWS, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, লেসার রাডার ইউনিসেসকো ইত্যাদিও এই জাতীয় শব্দ। বাংলায় মুণ্ডমাল শব্দ অপ্রতুল, যেমন কিছু আছে, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, পিপু ইসু মানে হচ্ছে পিঠ পুটছে, পিতে পিঠ পয়সুতে পুটছে, ফি সু মানে ফিতে ফিরে সুতে সু, সেজন্য পিপু, হ্যাঁ ফি সু। এরপরে প্রশ্ন, মুণ্ডমাল শব্দ কাকে বলে, সহধ্বনি স্বাধীন ও পরাধীন রুমালের মধ্যে পরিচিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করবো। আজকের উত্তর ছিল এটাই। ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। হ্যাঁ।